করোনা ভাইরাস এক মহামারী রোগ, এটা বিশ্বব্যাপী এর প্রভাব পড়েছে, বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। আমরা যারা এখনো সচেতন হইনি, আমাদের সকলকে সচেতন হতে হবে। এটা একটা মারাত্মক স্বাস্থ্য রোগ, বাংলাদেশে এর প্রভাব প্রকট আকার ধারণ করেছে। আমাদের সচেতন হতে হবে। যারা এখনো রাস্তায় অনর্থক ঘোরাফেরা করতেছি, আমরা অযথা রাস্তায় ঘোরাফেরা না করি। বিনা কারণে রাস্তায় ঘোরাফেরা করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। দোকানদার ভাইয়েরা, আপনারা একটু সদয় দৃষ্টি আকর্ষণ করবেন। দোকানে অতিরিক্ত লোকের জটলা সৃষ্টি হলে দোকান বন্ধ করে দেওয়া হবে, আদেশ করবে ইউনিয়ন পরিষদ। আমরা যারা এখনো রাস্তায় ঘোরাফেরা করতেছি, অতি শীঘ্রই রাস্তা থেকে বাসায় চলে যাই, বাসায় অবস্থান করি, নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি। আমার একটি ভুলের কারণে যাতে দোকান বন্ধ না হয়ে যায়, এদিকে সজাগ দৃষ্টি রাখি। আর কোনো বাসা যেতে দেবে না, আত্মীয় বাসা যেতে দেবে না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর আল্লাহর খাস সহমত ছাড়া, আল্লাহর খাস সহমত ছাড়া করোনা মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা যারা মহল্লাবাসী আছি, আমরা আসলে এমনকি আসলে বাজারও যাব না, আমরা মহল্লা অবস্থান করব, মহল্লা দোকানপাট থেকে ক্রয় করব। মহল্লার যারা দোকানপাট আছে তাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, তারা ন্যায্য মূল্য রাখবে, অতিরিক্ত দাম রাখলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। যারা অতিরিক্ত দাম রাখবেন তাদের আইনত ব্যবস্থা নেওয়া হবে, এমনকি এই পরিস্থিতিতে দোকান বন্ধ করে দেওয়া হতে পারে। আদেশ করে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহাবুদ্দিন মাতব। রাস্তায় বসে দিকে পারবেন না চলবে না, রাস্তায় ব্যারিকেড দাও।